কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর বাজ পড়ে মৃত্যু হলো দুইজনের। এলাকায় শোকের ছায়া। এমন ভয়ঙ্করভাবে মর্মান্তিক ঘটনাটি কোথায় ঘটেছে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাজ পড়ে মৃত্যু হল দুই ব্যক্তি। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াডি ব্লকের কাডারোল এলাকায় এবং ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হরিপুরা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আচমকা কেশিয়াডি ব্লক জুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময় কাডারোল গ্রামের তিনজন বাজার থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় তাদের উপর বাজ পড়ে, যার ফলে তাদের শরীর আগুনে ঝলসে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কেশিয়াডি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে ডাক্তারবাবুরা তিনজনকে দেখার পর পুলিন মুর্মু নামে ২৭ বছর বয়সী এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুইজনের চিকিৎসা চলছে কেশিয়াডি গ্রামীণ হাসপাতালে। রবিবার কেশিয়াডি থানার পুলিশ পুলিন মুর্মুর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। বাজ পড়ে এক যুবকের মৃত্যু ও দুইজন জখম হওয়ার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। অপরদিকে শনিবার রাতে বাড়ি ফেরার সময় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হরিপুরা গ্রামে সুবল মণ্ডল নামে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি বাজ পড়ে গুরুতর জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে। সকালে সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।